Rastiti era Hidhanta Montri, Ranjit Kumar Dasor, Pas Mosor Pisot, Rastiti Pra Honya Lobo Montri Jone. Hongbar Madamok Jonas, Montri Ranjit Kumar Dase, Pasta Bosor, Hartabisotel, Baddipo, Rastiti. Hitendronat Gusami Pisot, Eke Kukona Kurisa Montri Ranjit Kumar Dase. Rastiti era Hidhanta Lusagoraki Rajor, Montrie. Montri Ranjit Kumar Dasor, Rastiti era Hidhanta, Pasta Bosor Pisot, Rastiti Pra Honya Lobo Bulikole Montri Goraki, Hongbar Pentamok Jonas, Logot, Kikole Hongbar Pentamoragot, Unwaho. এইটো নিজৰ নিজৰ মনৰ কথা কাৰণ এদিনটো ময়ো এটা সন্যাস লওঁ গতিকে কোনে কেতিয়া সন্যাস লয় কাৰণটো ছাৰ্ভিচ কোনে কিমান বছৰ ছাৰ্ভিচ দিলে সেইটোৰ ওপৰত আহিব গতিকে এইটো ডিপেণ্ড কৰে নিজৰ ওপৰত ডিপেণ্ড কৰে এতিয়া ধৰক মই যেনেকৈ মই ভাবিছোঁ যে ময়ো আৰু হয়তো পাঁচটা বছৰ বা ছটা বছৰ এইটোত থাকিম পৰৱৰ্তী সময়ত মোৰো এখন মানে কৰ্মক্ষেত্ৰ মই বাছি লৈছোঁ গতিকে যেতিয়া মোৰ সময় হ'ব তেতিয়া ময়োতো ক'ব লাগিব ৰাজনৈতিক সন্যাস ল'ব লাগিব কাৰণ কিয় কাম কৰিব লাগিব আৰু জীৱনত যিহেতু ভগৱানৰ কৃপাত অসমৰ ৰাইজৰ সহযোগত বিভিন্ন প্ৰফেশ্যনত যিহেতু কাম কৰিলোঁ কাৰণ কিয় ৰিপৰ্টাৰ আছিলোঁ লেকচাৰাৰ ইপিনে স্পীকাৰ হ'লোঁ মিনিষ্টাৰ হ'লোঁ গতিকে জীৱনত গোটেইবোৰ আৰ্ট থকা প্ৰফেশ্যনে কাম কৰিছোঁ অফিচাৰ সকলোতে ৰিপৰ্টাৰ মানে ৰিপৰ্টাৰ বুলি ইয়াৰ অফিচাৰ বুলি আছে ইয়াৰ আছে স্পীকাৰ বুলি ক'লে ইয়াৰ আছে মিনিষ্টাৰ বুলি ক'লে ইয়াৰ আছে গতিকে এনেকুৱাকৈ ইয়াত থকা কামবোৰ কৰিছোঁ আগন্তুক দিনতো ইয়াত থকা কাম এটা মই ভাবি থৈ দিছোঁ সেইটো সময়ত মই জনাম আগন্তুক দিনত কি কৰিব পাঁচ বছৰ পিছত কি কৰিব মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈ থৈছে সময়ত হয়তো তেওঁ জনাব পাঁচটা বছৰ পিছত ৰাজনীতি আৰু নকৰে পাঁচ বছৰ পিছত ৰাজনীতি বাদ দিব ৰাজনীতিৰ পৰা সন্যাস ল'ব তেওঁ ইতিমধ্যে কৰিবলগীয়া প্ৰথমে সাংবাদিক হওক বা তাৰপিছত তেওঁ প্ৰবক্তা হিচাপে বা পৰৱৰ্তী সময়ছোৱাত ৰাজনীতিৰ প্ৰত্যক্ষভাৱে তেওঁ মন্ত্ৰী হৈ বিধায়ক হৈ মন্ত্ৰী হৈ তেওঁ এই ধৰণে স্পীকাৰ হৈ এই ধৰণে তেওঁ এটা দীঘলীয়া সময় এটা তেওঁ ৰাজনীতিৰ সৈতে আছে জড়িত হৈ তাৰপিছত এই ৰাজনীতিৰ সৈতে থকা সময়ছোৱাখিনিৰ পিছত তেওঁ কি কৰিব তেওঁ ইতিমধ্যে বাছি লৈছে কিন্তু কি কৰিব তেওঁ মনত তেনেকুৱা যিহেতু কথা আহিছে তেওঁ ইতিমধ্যে সিদ্ধান্ত এটা লৈ থৈছে সম্ভৱতঃ সেয়া কিছু কথা তেওঁ জনাব কিন্তু এই মুহূৰ্তত চৰ্চাত থকা বিষয়টো হৈছে যে প্ৰথমে সংবাদ মাধ্যমকে যি কথা সংবাদ মাধ্যমত পোহৰ লৈ আহিল বা যি কথা হিতেন্দ্ৰনাথ গোস্বামীয়ে জনালে হিতেন্দ্ৰনাথ গোস্বামীৰ পিছত একে ঘোষণা কৰিছে ৰঞ্জিত কুমাৰ দাসে হিতেন্দ্ৰনাথ গোস্বামীয়ে প্ৰথমে তেওঁ ৰাজনীতিৰ কথা এৰাৰ কথা তেওঁ ঘোষণা কৰিলে আৰু তাৰপিছত এইবাৰ মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাস মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাস ৰঞ্জিত কুমাৰ দাস তেওঁ ৰাজনীতি এৰাৰ তেওঁ সিদ্ধান্ত লৈছে পাঁচ বছৰ পিছত ৰাজনীতিৰ পৰা সন্যাস ল'ব মন্ত্ৰীজনে সংবাদ মাধ্যমক জনাইছে মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে ৰাজনীতি কৰিলে বহুখিনি সময় কৰিলে জীৱনত ৰাজনীতিৰ উপৰিও আন কিছু কামো তেওঁ কৰিছিল বা তেওঁ সাংবাদিকো আছিল এটা সময়ত আৰু তাৰপিছত তেওঁ একে লেঠাৰিয়ে তেওঁ বিধায়কো বহুবাৰ নিৰ্বাচিত হৈ আহিছে সেই সময়ছোৱাতে তেওঁ মন্ত্ৰিত্ব পালে বা মন্ত্ৰীপদ পালে আৰু এই ধৰণে তেওঁ এতিয়া ৰাজনীতিৰ পৰা এতিয়া আঁতৰি তেওঁ পাঁচটা বছৰ পিছত তেওঁ কি কৰিব তেওঁ ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে সংযুক্ত হৈছে আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে বলেন মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে তেওঁ ইতিমধ্যে এক প্ৰকাৰ ঘোষণা কৰিছে যে তেওঁ ৰাজনীতি বাদ দিব আৰু পাঁচ বছৰ পিছত তেওঁ কি কৰিব অৱশ্যে এতিয়া গোপনে ৰাখিছে কিন্তু তেওঁ নিৰ্ধাৰণ কৰি থৈছে যে তেওঁ কি কৰিব ৰাজনীতি কিন্তু তেওঁ বাদ দিব বুলি কৈছে নিশ্চয়কৈ গীতাশ্ৰী যোৱাকালি আমি দেখিবলৈ পাইছিলোঁ যে হিতেন্দ্ৰনাথ গোস্বামীয়ে উল্লেখ কৰিছিল যে ৰাজনীতিৰ পৰা তেখেতে সন্যাস ল'ব আৰু সেই ধৰণে মন্তব্য কৰাৰ পিছত আৰু আজি সতীৰ্থ তেখেতৰ এগৰাকী হিচাপে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতা হিচাপে তেখেতক আমি সুধিব বিচাৰিছিলোঁ যে ৰঞ্জিত দাসক বিশেষকৈ হিতেন্দ্ৰনাথ গোস্বামীৰ প্ৰসংগটোক লৈ তেখেতৰ প্ৰতিক্ৰিয়া জানিব বিচাৰিছিলোঁ আৰু সেইধৰণে প্ৰতিক্ৰিয়া লোৱাৰ সময়ত তেখেতে উল্লেখ কৰিলে যে গুৰুত্বপূৰ্ণভাৱে যে আগন্তুক পাঁচ ছয় বছৰৰ ভিতৰত তেখেতেও ৰাজনীতি এৰিব ৰাজনীতিৰ পৰা সন্যাস লোৱাৰ কথা উল্লেখ কৰিলে মন্ত্ৰী ৰঞ্জিত দাসে আৰু ৰঞ্জিত দাসে উল্লেখ কৰিছে যে সেই ৰাজনীতিৰ পৰা সন্যাস লৈ তেখেতে কি কৰিব সেই কথাখিনি তেখেতে গোপনীয়ভাৱে ৰাখিছে যদিও বা তেখেতে উল্লেখ কৰিছে স্পষ্টভাৱে যে অভিজ্ঞতা কৰ্মৰ অভিজ্ঞতা উল্লেখ কৰিলে তেখেতে সাংবাদিকতা জীৱন তাৰ পৰৱৰ্তী সময়ছোৱাত ৰাজনীতি আৰু ৰাজনীতিৰ বহিয়ে তেখেতে বিধায়ক প্ৰথমে তাৰপিছত মন্ত্ৰী আৰু আনকি ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিৰ দায়িত্ব গুৰু দায়িত্ব গ্ৰহণ কৰিলে কিন্তু তাৰপিছৰ পৰৱৰ্তী সময়ছোৱাৰ কথা তেখেতে উল্লেখ কৰিলে যে আগন্তুক পাঁচ বছৰ ছবছৰৰ ভিতৰত তেখেতেও ৰাজনীতিৰ পৰা সন্যাস ল'ব অৰ্থাৎ এই ৰাজনীতিৰ পৰা আঁতৰি তেখেতে এটা সুকীয়া এখন মঞ্চত তেখেতে কাম কৰিব কিন্তু সেই মঞ্চ কি ধৰণৰ হ'ব কি কথা হ'ব সেই কথাখিনি গোপনে ৰাখিছে অৰ্থাৎ ক'ব পাৰি যে গীতাশ্ৰী যে এজনৰ পাছত আনগৰাকীয় ৰাজনৈতিক নেতাই দেখিব পোৱা গৈছে তেখেতসকলে ৰাজ্যৰ
রাজনীতির পর তেখেতে আতরিব সেই কথাখিনি এই মুহূর্ত স্পষ্ট হয়ে পড়েছে। আমি যদি হিতেন্দ্রনাথ গোস্বামীর কথায় কোথাও খুব সহজে তেও কৈছে যে তেও বাদ দিব আর তেও সন্ন্যাস লব, তেও খুব সহজে কথাখিনি কৈছে। তারপর আজি মন্ত্রী রঞ্জিত কুমার দাসক আমি দেখা পালো যে রঞ্জিত দাসে তেও খুব সাধারণভাবে সহজভাবে কথাখিনি কৈছে। তেও পরিকল্পনা কি আছে, তেও কৈছে যে পাঁচটা বছর পিছত কি করব পরিকল্পনা। বহু সময় আমি দেখা যাওঁ যে অকৃতিপর রাজনৈতিক ক্ষেত্র হইতে জড়িত হয়ে থাকা একোগৰাকী অকৃতিপর ব্যক্তি বা সক্রিয় রাজনীতিতে জড়িত হয়ে থাকে, কিন্তু দুইগৰাকীর ক্ষেত্রতেই যদি আমি কোলকে নিজ নিজ সিদ্ধান্ত লৈছে যে বড় বেশি দিনলকে রাজনীতি থাকবলে নিবিচারে। সেই কথাখিনি কব পাৰি গীতাশ্রী যে আসলে শেষ সময়লৈকে রাজনীতি থকার কথা সকলে পরিকল্পনা করে আর শাসনের গাড়িখন থাকার কথা বিশেষভাবে প্রতিগী রাজনীতিকর কারণে একটা সপন বা প্রতিগী রাজনীতিকর কারণে একটা যেন তখনকর স্বপ্ন আর সেই সেই যখন স্বপ্ন সেই সপনেরপর আঁতরত থাকি দুইগী রাজনীতিক দেখবলে পাওয়া উচিত অতি সহজভাবে তখনকলে উল্লেখ করেছে। সেই ধরনের হিতেন্দ্রনাথ গোস্বামী মুকলিমূরিয়াভাবে তখনের রাজনৈতিক সন্ন্যাসের কথাখিনি প্রকাশ করলে, আনকি দেখবলে পাওয়া গেল রঞ্জিত দাসও সেই কথা উল্লেখ করেছে যে পাঁচ ছ বছরের ভিতর অর্থাৎ একটা পরিকল্পনা সেই পরিকল্পনার আকারে তখনকলে উল্লেখ করব বিচারছে। তাত কোনো ধরনের যে তখনের মন্তব্য আগবার সময়ত কোনো ধরনের আবেগ বা রাজ্য রাজনীতি এই বিষয়সমূহের কিছু আঁতরত থাকি যেন কথাবিল উল্লেখ করেছে। গতি স্বাভাবিকভাবে যে যখন একটা নির্দিষ্ট সময়ছর কারণে তখন রাজ্যের রাজনীতির পথারত কাম করম আসে সেইখিন কাম সম্পন্ন করে তখনকলে অন্য এখন পথারলকে আগবাড়ি। গতি এক প্রকার সহজ আর সাধারণভাবে এই সকল লোকে এই ধরনের রাজনীতিক কথাখিন চিন্তা করেছে বা ভাবিছে আর সেই ধরনের আসলে প্রকাশ করা দেখবলে পাওয়া গেছে। গতি এনেকা ধরনের বিষয়সমূহে বিশেষভাবে কিন্তু দেখবলে পাওয়া যায় যে রাজ্যের রাজনীতিখানোর ক্ষেত্রে যদি আমি বহলভাবে ভিত্তিত চাবলে তেখেতকলে এটা বিশেষ মোহ রাখি যেন এই ধরনের রাজনীতির পর আঁতরত থাকবে বিচারছে। অর্থাৎ করবাত নয় করবাত যদি চা হয় গীতাশ্রী তেখেতকলর ক্ষোভ হয়েছে করবাত নয় করবাত হয়তো আপত্তি আছে এই সমূহ দিকর মাজত থাকি রাজনীতির ভিতরত থাকবে বিচরা নাই আর তারপর তেখেতকলে দীঘলিয়া সময় রাজনীতির অন্তত তেখেতকলে আঁতরি থাকি এখন গুরুত্বপূর্ণ যে সময় আসলে দেখা যায় বলেন একেবারে পুনপটিয়াক যদি সাধারণ রাইজের মনতো যখন ছবি থাকে যে যখন রাজনীতি করে যখন দলের সাথে দলীয় রাজনীতি করে সেই এই সংকটীয় রাজনীতি দলীয় রাজনীতি এই ধরনের রাজনীতি জড়িত হয়ে থাকা ব্যক্তি সকলে রাজনীতিতেই থাকে, রাজনীতি বাদ দিয়ে অহার আন বাদ একটা রাজনীতি সম্পূর্ণরূপে বাদ দিয়ে অহা তো খুব কম নজির আছে। বিশেষ যখন বিধায়ক হয়েছে মন্ত্রী হয়েছে তেনেকা ক্ষেত্র খুব কম দেখা যায়, তার সম্পূর্ণ বিপরীত ছবি এখন যদি আমি কবলে যাও হিতেন্দ্রনাথ গোস্বামী ক্ষেত্র দীঘলীয়া পরিক্রমা এটা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে আছে কিন্তু বাদ দিম বলিয়ে কৈছে আর যোর সেয়া সিদ্ধান্ত। আনহাতে রঞ্জিত কুমার দাসরও সেই সিদ্ধান্ত বিপরীত ছবি এখন সাধারণত দেখবলে পাওয়া হয় যেটা বিধায়ক হয় তেতিয়াহলে মন্ত্রীলৈকে সপন থাকে আর মন্ত্রীর পিছত মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পিছত যদি চা হয় তেতিয়াহলে বহুতর সপন থাকে কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রীয় সরকারলৈ যোৱা তেনেকুৱা ধরনের ইচ্ছা প্রকাশ করা দেখবলৈ পোৱা হয়। কিন্তু সেয়া আসলে দেখবলৈ পোৱা যায় প্রতিগৰাকী রাজনীতিকর মনত লুকাই থকা এটা সপন, কিন্তু সেই সপনের বিপরীতে এই দুগৰাকী রাজনীতিকক আমি বেলেগ পৃথকভাবে দেখবলৈ পালো আর তেখেতকলে একটা নির্দিষ্ট যেন সীমা পরিসীমার ভিতর থাকি সেই ধরনের কাম কাজ করে একটা নির্দিষ্ট সময় তেখেতকলে রাজনীতির পথারত থাকি আঁতরিব বিচারছে সেই কথাখিনি উল্লেখ করেছে। তার আরত কিন্তু কোয়ার ধরনের হয়তো এই ধরনের রাজ্যের বর্তমান রাজনীতির পরিবেশ সেই পরিবেশসমূহেও করবাত নয় করবাত তেখেতকলক ক্রিয়া করেছে নাকি সেই দিকসমূহ কিন্তু চাবলগীয়া দিক আছে। কারণ দেখব পাওয়া গেছে যে বহুতে উল্লেখ করে সেই ধরনের যে পূর্বর রাজনীতি আর আজির রাজনীতির মাজত বহুখিনি পার্থক্য ঘটিছে, বহুতখিনি ইয়াত মাজত ব্যবধান আহিছে, সেই সমূহেও হয়তো ইয়াত ক্রিয়া করেছে নাকি এই দিকসমূহও কিন্তু রাজ্যের রাজনৈতিক পথারখনের কারণে কিন্তু চাবলগীয়া দিক হয়ে পড়েছে। কারণ সহজভাবে এগারী রাজনীতিকে যেতিয়াই আসলে নিজের রাজনৈতিকভাবে জীবনটি আরম্ভ করব বিচার তেতিয়াহলে তেখেতকলর গোটেই যাত্রাপথে আসলে একটা বিশেষ যাত্রাপথ হয়ে পড়ে আর সেই যাত্রাপথত দেখবলে পাওয়া যায় তেখেতকল উচ্চাকাঙ্ক্ষা বহুখিনি বৃদ্ধি হয়। বিপরীত ছবি বলে কলেও ভুল নহব এই দুইগৰাকী ক্ষেত্র দুইগৰাকী রাজনৈতিকর ক্ষেত্র এগারী মন্ত্রী আর হিতেন্দ্রনাথ গোস্বামী যথেষ্ট জ্যেষ্ঠ এজন রাজনৈতিক নেতা তেনে পরিপ্রেক্ষিতে দুইগৰাকী খুব সহজভাবে রাজনীতির সন্ন্যাস লওয়ার কথাটো কৈছে, সেও একটা খুব গুরুত্বপূর্ণ দিক হিসাবে আজির তারিখ সাম্প্রতিক রাজনীতির কিন্তু করবাত হয় করবাত চর্চিত হয়েছে যে কিয় এই সিদ্ধান্ত ললে কিনা বিশেষ কারণ আছে নাকি নে পূর্ব পরিকল্পনা অনুসরিয়ে এই সিদ্ধান্ত। ধন্যবাদ জ্ঞাপন করছো বলেন আমাকে এইখানে আপডেট আপনি জানালে আর কি ভাবিছে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে এই মুহূর্তলেকে অবশ্যই কোয়া নাই কিন্তু একটা কথা খাতাং কৈছে যে সদায় রাজনীতি করে না থাকে পাঁচটামান বছরহে করব তারপর নিজে থিৰাং কৰি লৈছে যে কি করবেন।